বেরিয়েছি বিকেলবেলা, মানে কি সন্ধ্যেবেলা, ডাব্রু সেট বলে খুব নাম করা এখানে, ডাব্রু সেট বলে খুব নাম করা গণেশজির মন্দির, তো সেখানেই এসেছি। এসে ঠাকুরের দর্শন করলাম, ভেতরে তো অ্যালাউড নয়, ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরে করতে পারিনি। তো মানে এটা একটা ভীষণ ইচ্ছা ছিল ডাব্রু সেট দর্শন করার, যখনই পুনাতে এসেছি। খুব ভালো দর্শন করেছি, খুব ভালো লেগেছে, খুব জাগ্রত এবং খুব নাম করা ঠাকুর। এটা হচ্ছে তোমার পুনার, মানে পুনা শহর যেরকম ওল্ড শহর, এই দিকটা হচ্ছে ওল্ড, আমাদের কলকাতার বড় বাজারের মতো বলতে পারো, বা ব্যাঙ্গালোরের ওটাকে কি বলে দেবো, ব্যাঙ্গালোরের জায়গাটা চিকপেটের মতো খুব সুন্দর। মানে এখানে ভীষণ সব হোলসেলে জিনিসপত্র পাওয়া যায়। চলো সাথে থাকো ও দেখতে থাকো। যদিও ক্যামেরা ভেতর থেকে অ্যালাউড নয়, বাইরের রাস্তার থেকে ডাব্রু সেটের ছবি তোমাদের জন্য তুলে নিয়েছি, তোমরাও আমার সাথে সাথে ঠাকুর দর্শন করে নাও। খুবই জাগ্রত ঠাকুর, যার যা মনস্কামনা আছে ওনাকে জানাও। এবং শুধু যে ডাব্রু সেট দেখেছি তা না, পাশেই একটি সায়ের মন্দিরও আছে, তো বাবাকেও দর্শন করলাম এবং তোমাদেরকেও আমি তার সাথে সাথে দর্শন করালাম। সো ওম সাইরাম। এখন এসেছি এখানে ডিনার খেতে। এখানে খুব নাম করা একটা রেস্টুরেন্ট আছে, জর্জ রেস্টুরেন্ট বলে, খানদানি মানে বিরিয়ানি টাইপ যে ধরনের খাবার পাওয়া যায়, যদিও আমি কোনোদিন খাইনি, তা এখানে এখন এসেছি সবাই মিলে খেতে। তো কেননা রাতে তো বাড়িতে তো কোনো খাবারের বন্দোবস্ত নেই, তো চলো খেয়ে নেই, খেয়ে পরে আবার কথা বলছি। তো মাম্মার এখন স্যুপ এসেছে, মাম্মা স্যুপ খাচ্ছে। স্যুপটা কেমন বেটা? গরম আছে। বিরিয়ানি নিয়েছি, খুবই ভালো খেতে টেস্ট। কলকাতার বিরিয়ানি একটু অন্যরকমই হয়, কলকাতার বাইরের বিরিয়ানি, তবে সাউথের বিরিয়ানির থেকে অনেক বেটার। ভালো লাগছে। বাবাকে এসে আবার কেমন লাগছে? ভালো খেতে। দাম বিরিয়ানি, কিন্তু ওদের দাম বিরিয়ানিতে ওরা একটু দেখো, ওরা একটু গ্রেভি মশলা দেয়, বাট বেটার, খারাপ লাগছে না খেতে। আবার চলে এসেছি প্যাশ্চোরে। বিরিয়ানি খাওয়ার পরে একটু আইসক্রিম কিনলাম এবং একটু আইসক্রিম খেতে খেতেই বাড়ি ফিরলাম। তো বাড়ি চলে এসেছি আজকে, আজকে মাসির বাড়িতেই আছি। এখানে অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে, অনেকটা হয়ে এসেছে আর একটু বাকি আছে। প্রচুর জিনিসপত্র, যেগুলো জামা কাপড় যা বলো মাসির, সব মাসির যে বাই ছিল লতা, ওর নাম লতা, কালকে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো, সব লতাকে দিয়ে দিয়েছি। বাসনপত্র, আলমারি, সব লতাকে দিয়ে দিয়েছি। তো লতা অনেক দিন মাসির সাথে কাজ করেছে, তাই লতা সব নিয়ে যাচ্ছে। তো এখন আর কিচ্ছু নয়, এবার একটু রেস্ট নেব আর তারপরে আর কি, কাল সকালে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।